নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি নান্টু। শুরু করব এখনকার সংবাদ। হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরার উদ্যোগে ধলাই জেলা ভিত্তিক বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আম্বাসা কালীবাড়ি নাট মন্দিরে। এই পুষ্প প্রদর্শনীর শুভ সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী পাঞ্জি সিনহ রায়। এদিন আম্বাসা মহকুমার বিভিন্ন জায়গা থেকে পুষ্পপ্রেমীরা পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এ রাজ্যে ফুলের চাহিদা অনেক বেশি, জানান মন্ত্রী মহোদয়। কৈলাসর রবীন্দ্রকাননে শুরু হলো 3 দিনব্যাপী ঊনকোটি জেলাভিত্তিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা 2019। কৈলাসর পৌর পরিষদের উদ্যোগে এই প্রদর্শনীর শুভ সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় পুষ্প চাষীদের মধ্যে। তাহলে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো, আমি সেই আমি মনে করি সেটাই অবশ্যই করা যায়। তার জন্য যেহেতু আজকে এই পুষ্প মেলাতে আজকে বাসন দেওয়ার দিন বলে আমি মনে করি না, এটা হচ্ছে আনন্দ করার দিন, দেখার দিন। তেলিয়ামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো 7 দিনব্যাপী এনএসএস এর বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। এই শিবিরে জনসেবা, সাফাই, রক্তদান, নেশামুক্ত সমাজ গড়া, যুব সমাজের ভূমিকা ইত্যাদি নিয়ে 7 দিনব্যাপী অনুষ্ঠান চলবে। সবচেয়ে আরো যেটা গুরুত্বপূর্ণ যে যোগ ব্যায়াম এই বিষয়ে একটা আলোচনা তোমরা রেখেছো এই কর্মসূচিতে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো বিদ্যালয় পরিচালন কমিটির যিনি চেয়ারম্যান শ্রদ্ধেয় অরুণ দা নিজ যোগাসনের সঙ্গে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরবো বিরতির পর। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। একদমই মানাচ্ছে না। Yes. ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো পিওর আর্ট। আসল জগ হবে, জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর বিউং লেভেল এবার উপর ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই খালাস। জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব তৈরি হয়, নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ। পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য।
দীর্ঘ 30 বছরের ঐতিহ্য ত্রিপুরা রাজ্যের অগ্রণী বিদ্যালয়গুলি টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি। পারুল ত্রিপুরা হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার, সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর। পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। দীর্ঘ 30 বছরের ঐতিহ্য, 90টি আদর্শ স্কুলের টেস্টের প্রশ্নপত্র দিয়ে তৈরি পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স, ভবিষ্যৎ গড়ার কারিগর। পারুল প্রকাশনী। नए जमाने के फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। স্বশাসিত জেলা পরিষদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা যে পদক্ষেপ নিয়েছে তাতে সন্তুষ্ট নয় আইএনপিটি। তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের 10টি স্বশাসিত জেলা পরিষদকে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখা হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে আইএনপিটির সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে ষষ্ঠ তফসিল এবং সংবিধানের 280 ধারা সংশোধনের জন্য সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন, সকলেই জানেন, সংবিধান সংশোধন করতে হলে লোকসভায় বিল উপস্থাপন করতে হবে, রাজ্যসভায় বিল উপস্থাপন করে সর্বসম্মতিক্রমে এগুলি পাস করিয়ে নিতে হয়। লক্ষ্য উত্তর পূর্বাঞ্চলে 10টি এডিসির হাতে ক্ষমতা, অধিক ক্ষমতা প্রদান, ক্ষমতায়ন করা। আমরা গতকালকে থেকে আজকে অবধি আমাদের সিনিয়র নেতৃত্বরা এই সংক্ষিপ্ত আকারে প্রেস ইনফরমেশন অফ ব্যুরো এবং আজকের আমাদের রাজ্যের বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানতে পারলাম, এটা টোটালি আমাদের ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে বঞ্চনা করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে। প্রথমেই বলব, আমরা ইউনিয়ন গভর্নমেন্টের স্পিরিটটাকে ওয়েলকাম জানাই। দীর্ঘদিন যাবৎ এই রাজ্যে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে আইএনপিটি তার জন্মলগ্ন থেকে দীর্ঘ 16 বছর যাবৎ এদেশের হাতে অধিক ক্ষমতা, সরাসরি অর্থ সহ আমরা গণতান্ত্রিক শান্তিপ্রিয়ভাবে আন্দোলন সংগঠিত করে
রুটিন তল্লাশিতে একের পর এক সাফল্য পাচ্ছে ধর্মনগর আরপিএফ রেল পুলিশ। ধর্মনগর স্টেশনে শিলচর আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেন থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 170 বোতল এসকপ সিরাপ, যার বাজার মূল্য আনুমানিক 20,000 টাকা। তবে কাউকে আটক করতে পারেনি রেল পুলিশ। তবে বিগত কিছুদিনে রেল পুলিশের তল্লাশি অভিযানে খুনটাসা হচ্ছে নেশা মাফিয়ারা। কোনো মানুষ পাওয়া যায়নি, শুধু মালটা আনক্লেম অবস্থায় ছিল, কোনো মানুষ নেই। তারপরে তল্লাশি করার পর দেখা যায় কোনো মানুষ নেই, তারপর আমরা এটা রিকভারি করে নিয়ে আসলাম। স্যার, এইভাবে রুটিন তল্লাশি বা অভিযান কি আগামী দিনেও জারি থাকবে? এটা কন্টিনিউ আমরা জারি থাকবো। রেলে কাটা পড়ে মৃত্যু হল বিষ্ণু দেববর্মা নামে এক যুবকের। ঘটনা তেলিমোড়া স্টেশন সংলগ্ন লাখাই বাজারে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রেল পুলিশ, নিয়ে যাওয়া হয় তেলিমোড়া মহকুমা হাসপাতালে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, বিরতির পর ফিরবো আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত ভিজে রান্না হয় মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুণ মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ, এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা,
ভবিষ্যতের সূচনা। এখানেই হাসি আনন্দ, অভিমান রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। फीचर्स लिए आ गई है आपके पास नई Hyundai Santro, India's favorite family car. ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত দুই ব্যক্তি, ঘটনা শান্তিবাজারে। ঘটনায় আহতদের নিয়ে যাওয়া হয় শান্তিবাজার মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা পরবর্তী সময় গুমতি জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। সাউথে আমরা তিনজন পেশেন্ট রিসিভ করেছি যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে এসেছেন। নাম হলো প্রথমজন বিক্রম রিয়াং, গার্দানবাড়ি, 41 ইয়ার্স। ওনার খুব সিভিয়ার ইঞ্জুরি ডান পায়ের হাঁটুতে, খুব ডিগ্লোবিং ইঞ্জুরি উইথ বোন এক্সপোজড, আর ফ্র্যাকচার আছে রাইট টিবিয়াতে। ওনাকে রেফার করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল গোমতি। আর বাকি একজন আমরা রিসিভ করেছি, অমল দত্ত, সেম অ্যাক্সিডেন্ট। ওনার একটু ইঞ্জুরি হয়েছে ডান হাঁটুতে, এছাড়া কোনো মাথাতে ইঞ্জুরি নেই বা কোনো সিরিয়াস কিছু না। সিরিয়াস শুধু বিমল রিয়াং, বিক্রম রিয়াং স্যার। আর আরেকজন পেশেন্ট এসছে তপজল হোসেন, ওটা আলাদা অ্যাক্সিডেন্টে, তো ও এখন স্টেবল আছে, ওর হাতে একটু ব্যথা পেয়েছে, আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়েছি। অসুস্থ রোগীদের সঠিকভাবে পরিষেবা প্রদান করলেও বিগত চার মাস ধরে মাসহারা মিলছে না শান্তিবাজারস্থিত দক্ষিণ জেলা হাসপাতালে রান্নার কাজে নিযুক্ত কর্মীদের। এর ফলে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে রান্নার কাজে নিযুক্ত কর্মীরা। দীর্ঘ চার মাস ধরে বেতন থেকে বঞ্চিত হাসপাতালের রান্নার কাজে কর্মরত কর্মীরা। শান্তিবাজার জেলা হাসপাতালে রোগীর খাবারের জন্য রান্নার কাজে নিযুক্ত কর্মীরা দীর্ঘ চার মাস পর্যন্ত বেতন থেকে বঞ্চিত বলে অভিযোগ। রান্নার কাজে নিযুক্ত কর্মীরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্নার কাজ করে বলে জানান, কিন্তু এই রান্নার কাজের জন্য কর্মীদের আলাদা কোনো পোশাক না দেওয়াতে অভিজ্ঞ মহলে নানান গুঞ্জন চলছে। রান্নার কাজের জন্য আলাদা কোনো পোশাক না থাকার কারণে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। এদিকে স্বাস্থ্য বিপ্লবের জন্য ডাক্তাররা সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপদেশ দেন, কিন্তু দেখা যায় হাসপাতালে রান্নার কাজে নিযুক্ত কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আলাদা কোনো পোশাক প্রদান করেননি। অপরদিকে চার মাস কোনো প্রকার বেতন না পেয়ে সংসার চালাতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। এখন দেখার বিষয় এই বিষয়টি প্রশাসনের নজরে আসার পর প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ। কোন কিছু আপনার অসুবিধা হয়নি রান্না করতে বা কোনো কিছুতে অসুবিধা হয়নি? স্টোরে কিছু দেওয়ার জন্য বা কিছু অসুবিধা হয় না? এই হসপিটালে কতদিন ধরে আছেন? আমি তো 9-10 মাস। রান্না করেন? কি কি রান্না হয়? সবাই খায় তো না? ডাক্তার আসবে খাওয়ার জন্য? মাঝে টেস্টিং করে। খারাপ কোনো দিনে পাইছে বা এমন কিছু হয়েছে কোনো দিন? আর সাফ সাফাই কেমন করে? সাফ সাফাই ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।